সালার দে ইউনি পৃথিবীর অন্যতম জায়গাগুলোর মধ্যে একটা, আর কেন তাকে বলা হয় এত সুন্দর আমরা প্রতি মুহূর্তে যেন বুঝতে পারছি। মানে আকাশ, এখানেও আকাশ, উপরে পাহাড়, নিচে পাহাড়। ইউনি থেকে বেরিয়েছি হয়তো মানে 10 মিনিট হয়েছে ড্রাইভটা, তার মধ্যে চলে আসছে প্রথম স্পট, সেটা হলো এই ট্রেন সিমেটারি। ওয়েলকাম টু সালার দে ইউনি। এখন আমরা যে স্পটটায় দাঁড়িয়ে আছি সেটাকে বলে ট্রেনের সিমেট্রি, মানে ট্রেনের কবরখানা। বেসিক্যালি কী হয়েছিল, বলিভিয়া যখন স্বাধীনতা পায়, তো বলিভিয়ার যে প্রচণ্ড খনিজ পদার্থ তখন তৎকালীন যে সরকার, সে সেটাকে এনক্যাশ করতে চেয়েছিল, বিকজ এখানে প্রচুর লিথিয়াম পাওয়া যায়, প্রচুর আরো আলাদা মিনারেলসও আছে, আরো ডিফারেন্ট মিনারেলসও অ্যাভেলেবেল ছিল। তো ওরা তখন ইউএসএ ইউ এদের সাহায্য নিয়ে এখানে একটা এরকম রেল লাইন স্থাপন করে, যাতে ওরা খুব সহজেই এই সালার দে ইউনি থেকে ডাইরেক্টলি আটা কামাতে পৌঁছে যাবে, যে খনিজ পদার্থ বা মালগাড়ি। কিন্তু কি হয়, এই রেলটা যখন শুরু হয় তখন তারপরে এদেরকে এই লোকালস যারা ইন্ডিয়ানস ছিল, মানে রেড ইন্ডিয়ানস লোকাল যারা আদিবাসী, তাদেরকে খালি শ্রমিক হিসেবে ইউজ করছিল, আর সেরকম কোনো জব অফারিং বা কোনো ব্যাপার হচ্ছিল না, মানে কোনো লাভ পাচ্ছিল না। তো তখন কি করে, তখন ওরা লোকাল পিপলরা বিদ্রোহ করে এবং এই ব্যাপারটাকে সাপোর্টাজ করে। তো তখন তৎকালীন যে সরকার, তার এই যে একটা ড্রিম প্রজেক্ট ছিল সেটা একদম ধুলিস্যাৎ হয়ে যায়, এবং তখন সেই ট্রেনগুলোকে, যে ট্রেনগুলোকে ওরা ইউজ করেছিল সেগুলোকে এখানেই এরকম সিমেট্রি, মানে এখানেই এরা ফেলে রেখে চলে যায়। তো এবার যদি ওরকমভাবেই থেকে গেছে, হ্যাঁ, এবার এখানে এরকম মরচে ফরচে পড়ে গেছে, কিছু কিছুতে ঘাস ফাঁসও জন্মে গেছে দেখতে পাচ্ছ। তো এটা এখন আমাদের এখন একটা দর্শনীয় স্থান হিসেবে ওরা এটাকে এখানে লোকজন দেখো কোথায় কোথায় উঠে যাচ্ছে, মাথায় উঠে যাচ্ছে। হ্যাঁ, এটা ভাঙাচোরা রেল লাইনকে এরা একটা কিছু বানিয়ে দিয়েছে, আর এতেই এরা মজা লুটছে। আমি দেখতে তো একটু ডিফারেন্ট লাগছে, কারণ এখানে লোকেশনটা তো অ্যাকচুয়ালি দারুণ, রেল লাইনটা এমনি পড়ে থাকলে কেউ আসতো না। এটা হলো ইউনি, মানে সালার দে ইউনি যাওয়ার পথে পড়ছে বলেই এটা একটা স্পট করে দিয়েছে। আমরা এখন যাচ্ছি কলচানির দিকে। এই রাস্তাটা দেখছি অনেকটাই বেটার, আগে রাস্তাটা খুবই ভাঙাচোরা ছিল, খুব ধুলো উঠছিল দেখতেই পাচ্ছিলে। এটা বেশ হাইওয়ে আছে, আর পথে সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা যাচ্ছি কলচানি, আর অলমোস্ট এসেই গেছি। এখানে আগে আমাদের থাকার কথা ছিল, কিন্তু তারপর ডিসাইড করা হয়েছে যে আমরা ফিরে গিয়ে ইউনিতেই থাকবো, কারণ ওখানে বেটার ফেসিলিটি অ্যান্ড ইন্টারনেট সব কিছু থাকবে। বেসিক্যালি এই কলচানিটা কিছুই না, একটা ছোট গ্রাম ডেজার্টের মধ্যে, আর যেরকম স্টোর্স রয়েছে আর থাকার জায়গাও রয়েছে। তো বলছে এখান থেকে কিছু কেনাকাটি করতে হলে এখান থেকে কিনতে পারো। আমরা এমনি তো কিছু শপিং করবো না, আমরা যেটা কিনি সেটা হলো মেনলি ম্যাগনেট। তো এখানে কত গাড়ি দেখছো, এতগুলো লোক আসছে। খুব আমার শপিং এ নজর দেয়। এনিওয়েজ, মানে মেইন জানলি আমাদের ম্যাগনেটটাই থাকে, এবার কিছু একটা ভালো লাগে। দিদিমা খুব কিউট, তাই এই ম্যাগনেটগুলো আমরা কিনলাম, কিছু আমাদের জন্য, কিছু গিফট করার জন্য। আর এখানে সমস্যা হলো পুরোটাই স্প্যানিশে বলতে হবে, আমরা তো কিছু মানে স্প্যানিশও শিখে যাচ্ছি, মানে যতটা ফিনিশ জানি তার থেকে বেশি স্প্যানিশ জানি এখন। সালার দে ইউনির মধ্যে যদি থাকে, অনেকেই থাকে, আমরা তো থাকবো কালকে, আমরাও কালকে থাকবো। তো এবার তার জন্য যে নেসেসারি জিনিস, যেমন ধরো জল বা কিছু ব্রেকফাস্ট, কিছু কিছু মানে হোয়াট এভার নেসেসিটি বা কিছু মনে হলে সেটা যদি না আনে, তাহলে এখানে এনাম দোকান আছে আর কি, এখানে তোমরা নিয়ে নিতে পারো আর কি। আর সেটা হ্যাজ টু বি, বিকজ ওখানে তো আর কিছুই নেই অবভিয়াসলি, তো এখান থেকেই সব কিছু বাজার ফাজার করে তবে গিয়ে তোমরা ওখানে। হালকা হালকা আমরা দেখতেও পাচ্ছি, এই যে দেখা যাচ্ছে সল্ট বেডটা, এটার জন্য আসা। সালার দে ইউনি হলো বেসিক্যালি একটা সল্ট ফ্ল্যাট, তো এখানে জল, বৃষ্টির জল জমে থাকে এই সময়, আর তারপরে সেটা রূপ নেয় একটা বড় মিরারের। সালার দে ইউনি যা
Sean bienvenidos todos ustedes al salar más grande del mundo. Este salar tiene una superficie de 12.000 kilómetros cuadrados. এই দেখো জল, এই জলের উপর দিয়ে আমরা যাচ্ছি পুরো, ওই জন্য আমাদের বুটের সাইজও নিয়েছে। আর এই জলটা কিন্তু সবসময় থাকে না, তো এই জানুয়ারি থেকে মার্চ এটাই হলো মেন টাইম ইউনি আসার, যে সময় এখানে জল পাওয়া যায়। মার্চেরও আমরা শেষের দিকে এসেছি, অনেক সময় জল থাকে অনেক সময় থাকে না, বা বলা যায় মার্চের শেষের দিকটাই হয়তো সবথেকে ভালো টাইম, কারণ এখানে যদি খুব জল থাকে তাহলে এনজয় করা যায় না। এখন মোটামুটি জল আছে। এদিকটা জলটা একটু কম, তো এখানে কাটা যাবে। এটা যা দেখছি না, ভাষায় প্রকাশ করা যাবে না। সবাইকে একটা ওয়ার্ম ওয়েলকাম সালার দে ইউনিতে। কি লাগছে এমন জায়গা জীবনে দেখিনি, আর কোথাও পাবো না। অসাধারণ, মানে আমার বাংলা ডিকশনারি খুব কম, এই জন্য আমি কোনো ওয়ার্ডস পাচ্ছি না। এটাতে কি দিয়ে যে ডিসক্রাইব করবো সেটাই বুঝতে পারছি না। ব্যাপক। এইদিকে দেখো আবার কিরকম ডিফারেন্ট কালার দেখা যাচ্ছে, কিছুটা রেড কিছুটা গ্রিন, আর এইদিকে পাহাড়গুলো। এই পাহাড়গুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেক দূরে আছে, কিন্তু সল্ট ফ্ল্যাটটা যেহেতু এতটাই বড় তাই জন্য এই পাহাড়গুলোর ডিস্টেন্সটা ফিল হচ্ছে না এখান থেকে। আমাদের দিয়ে দিয়েছে এইরকম কিছু বুট, যেটা পরে আমরা জলের উপর দিয়ে আরামসে যেতে পারছি। আর এখানে চলছে প্রচণ্ড হাওয়া, তাই আমার কথার তোমরা শুনতে পাচ্ছ আর বুঝতে পারছি না। আর এইখানে দেখো বিভিন্ন আর্টিফ্যাক্টস আছে, সেইটাতে বিভিন্ন রকম ছবি আসে, খুব ইন্টারেস্টিং। দেখি আমরা জিজ্ঞেস করি কীরকম কী প্রাইস। এটা হলো প্রথম স্পট সালার দে ইউনিট, আমরা এসছি ওইখান থেকে। দেখে লাগছিলো আরে এটাতে একটু কিন্তু আসছি না আসছি টাইপের হয়ে গেছিলো, মানে দেখে লাগছিলো দু মিনিটে পৌঁছে যাবো, আসতে লেগেছে হয়তো 10 মিনিট, কারণ যতটা ফাস্ট না এটা, এটা 2000 কিলোমিটার ধরে রয়েছে, এই জন্য অতটা ফিল করা যায় না। 40,000 বছর আগেও মানে এটার অস্তিত্ব পাওয়া গেছে। এরকম ভাবে এইখান থেকে ফটোগুলো তুলছি, যেগুলো আমরাও তুলেছি। আবার আমরা এখান থেকে স্টার্ট করলাম, এই সল্ট ফ্ল্যাটের উপর দিয়ে যাচ্ছি। এবার পারফেক্ট রিফ্লেকশন দেখা যাচ্ছে মেঘগুলোর, আর এদিকে পাহাড়, পাহাড়েরও রিফ্লেকশন এসছে। আর এটা হলো সামনে আমাদের ভলক্যানো, এর নাম তুনুপা। আর এগুলো বাকিগুলো কিন্তু মাউন্টেন। মানে আমি হতবাক, জীবনে কখনো এরকম যে দেখতে, মানে এরকম যে হতে পারে সেই জিনিসটাই আমি মানে ভাবতে পারি না আর কি। দেখো হচ্ছে তো আলাদা ব্যাপার, মানে আকাশ, এখানেও আকাশ, উপরে পাহাড় নিচে পাহাড়, মানে আর পুরো মানে স্লেটের মতন, মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মানে অসাধারণ অসাধারণ। মানে হয়তো ছবিতে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, মানে আমার মনে হচ্ছে ছবিতে, মানে ছবি ঠিক জাস্টিফাই, ছবি বা ব্লগ বা হোয়াট এভার কিছু এটা ঠিক জাস্টিফাই করতে পারছে না, মানে অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ। যত দেখছি ততই আরও বেশি বেশি প্রেমে পড়ে যাচ্ছি বলিভিয়ার সালার দে ইউনিট। দেখো কি সুন্দর রিফ্লেকশন দেখা যাচ্ছে মেঘগুলোর আর পাহাড়ের সাথে, আর সামনে তো রয়েছে ভলক্যানো, তারও রিফ্লেকশন দেখা যাচ্ছে। মায়াবী একটা মুহূর্ত তৈরি করছে, আর এটা তো সানসেট টাইমে হবে না, পাগল হয়ে যাবো আমরা। এই সল ফ্ল্যাটের মধ্যেই আমাদের লাঞ্চ টাইমও এসে গেছে, এবং এই লাঞ্চ টাইমে ওরা টুল পেতে দিয়েছে। দেখো কতগুলো টুল এবং বিভিন্ন রকম লাঞ্চের খাবার দাবার সাজিয়ে রেখেছে। একটা সুন্দর পরিবেশে আমাদের খাওয়া দাওয়া শুরু হচ্ছে। আমাদের এই ইউনিট ট্রিপটা একটা শেয়ার ট্রিপ ছিল, তাই আমরা দুজন ছাড়াও আরও 4 জন লোক ছিল। তাদের মধ্যে 3 জন ছিল কলম্বিয়া থেকে, আর 1 জন ছিলেন উরুগুয়ে থেকে। এটা হয়তো আমাদের সব থেকে ভালো রেস্টুরেন্ট, এত ভালো রেস্টুরেন্ট আমরা কখনো খাই, পৃথিবীর সব থেকে ভালো রেস্টুরেন্ট। যখনই আমরা কোনো ভালো হোটেলে খেতে গেছি তার অ্যাম্বিয়েন্স বিশাল ভালো হয়,
কিন্তু খাবার অতিও জঘন্য হয়, এটাও ঠিক সেরকম অ্যাম্বিয়েন্স তো ফাটাফাটি। তখন বললাম না বেস্ট হোটেল হ্যাকটার, খাবার তো মানে আমি অতি কষ্টে গলা দিয়ে নামালাম, কারণ কিছু না খেয়ে আর বাঁচবো কী করে, জন্মে ওই খাবার মানে বাড়িতে থাকলে তো কখনোই খেতাম না। হলো সমস্ত সবজি কেটে একটা স্যালাড, না ঠিক আছে। তারপর হলো কিনোয়া, জীবনে খাইনি এই প্রথম। আর তারপর হলো বিফের এত বড় বড় পিস, ছোটোখাটো স্ম্যাশড হলেও ভাবা যেত ওটা কী করে খাবো, আর সেটাও চরম ছিপড়ে গেছে, একটুখানি ট্রাই করলাম, খুবই বাজে। তো যারা বাংলাদেশের থেকে আসবে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, মানে তারা তো বিফ খাওয়াই, কিন্তু যারা আর কি কলকাতার বাঙালি তাদের জন্য ট্যুর গাইডকে আগে থেকে একটু বলে রাখবে। আমরা কলকাতা হলেও অনেক সময় ট্রাই করেছি, কারণ বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে আমাদের ট্রাই করতে হয়, বাট নট মানে এরকম লেভেলে নয়, মানে মিট বল বা এই গোছের আর কি করেছি। তো আমরা আগে থেকে বলিনি, কিন্তু আগে থেকে বলে রাখলে তারা ঠিকঠাকভাবে করে দিত। তো মানে চিকেন যেমন কালকে আমি বলে দিয়েছি যে চিকেন করতে, তো আশা করি কালকে চিকেন করবে। আমরা একটা নতুন জায়গায় যেতে চলেছি, তো চলো এবার ঘুরে দেখি সব কিছু। আর এত রোদ, আমরা অলরেডি কালো হতে শুরু করেছি, তোকে তো আয়রন ম্যানের মতো লাগছিল। এই জায়গাটার একটা ফোকলোর আছে, মাউন্টেন গডের, এখানকার মাউন্টেন গডের নাম হচ্ছে ইয়ানা পোলো। ইয়ানা পোলোর দুজন বয়ফ্রেন্ড ছিল, একটা হচ্ছে টুরুপা ওই পাহাড়টা, যখন ঝামেলা হচ্ছিল তখন এই টুনু পাখি করছিল সরু সরু পাথরের চিপ দিয়ে, ওই কিউ দিয়ে যে আর একটা তাকে মারছিল। এই জন্য দেখবে টুনুপা হচ্ছে একদম খাড়াই একটা পাহাড়, মানে একদম যার শিখর আছে, আর এই পাশের পাহাড়টা দেখো একদম ওই পাথরটা চ্যাপটা। এই ইয়ানা পোলো তখন, এবার বাচ্চা যখন বাচ্চার থেকে এতদিন দূরে রয়েছে, মনে দুঃখে বাচ্চা কি খাবে ভাবতে ভাবতে, তখন ও ওর বাচ্চার যে যে ব্রেস্ট মিল্ক হয় সেই মিল্ক যাতে বাচ্চা খেতে পারে, সেই জন্য সেই মিল্ক বাচ্চার কাছে পাঠাতে শুরু করে। সেই মিল্ক আর চোখের জল মিলিয়ে এই আমাদের সল প্ল্যান তৈরি হয়েছে। নেক্সট স্টপ আমরা যেটা এসেছি, এখান থেকে আসলে রাতেরবেলা তারা দেখার জন্য এখানে নিয়ে আসে, এখানে অ্যাস্ট্রোনমি ট্যুর হয় যেখানে গ্যালাক্সি দেখা যায়। এই স্টেজে অনেকে ছবি তুলছে, আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, তাহলে আমরা একটু উদ্বুদ্ধ হই নতুন নতুন আরও ভিডিও আনতে। এই ভালো লাগলে প্লিজ লাইক করো, আর কিছু কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আর বেল আইকনটা অবশ্যই। স্টেয়ার্সের উপর থেকে কিছু এরকম ভিউ পাওয়া যায় যেখানে দূরের পাহাড়গুলোকে যেন আরও সুন্দর দেখাচ্ছে, পুরো এরিয়াটাই দেখতে পাচ্ছি এখান থেকে, আর আরও বেশি করে বুঝতে পাচ্ছি এটাকে কেন বলে পৃথিবীর সব থেকে বড় মিরর। কিছুতেই খুশি নয়, এই দুদিন আগে রোদ পাচ্ছিলাম না ফিনল্যান্ডে, রোদ রোদ করে পাগল হয়ে যাচ্ছিলাম, এখন এত রোদ পাচ্ছি যে যেন রোদ ফুলে ফেটে পারে আমার একদম শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে রন্ধ্রে রন্ধ্রে, একদম পাগল করে দিচ্ছে রোদে, আর পারা যাচ্ছে না, আমাদের তো হাঁটতেও খুব কষ্ট হচ্ছে এত রোদে। কিন্তু এখানে এইটা, আচ্ছা এইটার এন্ট্রি টিকিট ছিল 10 বলিভিয়ানো। এই সল্ট মিউজিয়ামে আমরা যাই দেখছি সব কিছুই সল্ট দিয়ে বানানো, এই যে এরকম একটা ইগালের মতো কিছু একটা বানানোর চেষ্টা করেছে, তারপর দূরে দেখা যাচ্ছে লামা আছে, আরও বিভিন্ন বিভিন্ন দেখতে বিভিন্ন রকম স্ট্রাকচার বানিয়েছে, ওখানে একটা পিরামিড আছে, কিছু কিছু জায়গায় সবাই উঠে ছবি তুলছে। আর আমরা এখন রোদে খুবই ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমাদের আর ছবি তোলার এনার্জি নেই। এই আসছে, এটা হলো সল্ট হোটেল, আর এইটা হলো ডাকার, এই জায়গাটার জন্যই আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কেন সেটা নেমে বলছি। সেই সল্ট হোটেল 2007 সালে অব্দি অ্যাক্টিভেট ছিল, তো তারপরে এখানে এত রাবিশ হয়েছে,
এটাকে মেনটেন করার জন্য, সেই জন্য এটাকে চেঞ্জ করে এখন মিউজিয়াম করে দিয়েছে। এখানে দেখো কত কান্ট্রির সব ফ্ল্যাগ রয়েছে। তো এখানে কি আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে? তো এইটার জন্যই আমরা খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমরা ফ্ল্যাগ নিয়ে এসেছি লাগাবো বলে। উইন্ডার ফ্ল্যাগটা রয়েছে এখন, এরা মাঝে মাঝে শিফট করে যে কিছু ফ্ল্যাগ এদিক ওদিক করে, তো আমি তাই জন্য নিয়ে এসেছিলাম। তাই যখন আছেই আর লাগাচ্ছি না। তবে এবারে বেশ ভালো জায়গায় লাগিয়েছে, এইখানে আমি ভারতের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, পাকিস্তানের দেখতে পাচ্ছি, নেপালের দেখতে পাচ্ছি, মায়ানমারের দেখতে পাচ্ছি, কিন্তু বাংলাদেশের দেখতে পাচ্ছি না। একটু হতাশ হলাম। বাংলাদেশি ট্রাভেলাররা দুনিতে এসে আমি চাই যে কেউ একজন ফ্ল্যাগ লাগিয়ে যাও, আর তারপর আমাকে কমেন্টে জানাও। এইবার আমরা সল্ট হোটেলটা একটু ঘুরে দেখি। এটা এদের প্রথম সল্ট হোটেল। এর মধ্যে আবার কিছু কিছু সল্টের বেডও আছে, যেখানে আগে ট্যুরিস্টরা থাকতে পারতো বা শুতে পারতো, কিন্তু এখন এই জিনিসটা পুরোটাই মিউজিয়ামে কনভার্ট করে দিয়েছে এখানকার লোকেরা। তো এখানে যেগুলো দেখছো, এই টেবিল চেয়ার এগুলো সব সল্ট দিয়ে বানানো। এই ঘড়িটা, এভরিথিং যাই দেখছো এখানে সেগুলো সল্ট দিয়ে বানানো। বাইরে ডাকারের একটা ছোট মিনিয়েচার, ডাকারের একটা মিনিয়েচার, বড় ডাকারটা আমরা দেখব একটু পরে। এখানে এরকম এতগুলো ঘর ছিল, কিন্তু এই ঘরগুলো এখন বন্ধ করে দিয়েছে, আর একটা ঘর বোধহয় খোলা আছে। তো এইটা হলো সল্ট বেড, দেখো সল্ট দিয়ে বানানো পুরো এই বেডটা, দারুণ না? আর এখানে এরকম তিনজনের বেড আছে, আর তারপরে ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা ভিউ দেখতে। আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা সল্ট হোটেলে থাকার, সেই ইচ্ছে ইচ্ছেই রয়ে গেল। আচ্ছা, এখানে একটা শপ মতো আছে, এখান থেকে কিছু মেমোরিজ কেনার জন্য, মোমেন্টো কেনার জন্য তো কেনা যেতে পারে। এইবার হচ্ছে বেস্ট পার্ট অফ সালার দেউনি, সানসেট পয়েন্ট। এখানে যেহেতু হরাইজনটা এত ওয়াইড ওপেন, তো সান একদম হরাইজনে গিয়ে ডুবে, তো এটা একটা আর কি দারুণ দেখার বিষয়। এবার সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত দেখতে পাচ্ছ। আর কিছু দূর দূরে গাড়ি, বাকি গাড়িরাও দাঁড়িয়ে আছে এই স্পেসিফিক সানসেট দেখার জন্য। সালার দে ইউনি পৃথিবীর অন্যতম জায়গাগুলোর মধ্যে একটা, আর কেন তাকে বলা হয় এত সুন্দর আমরা প্রতি মুহূর্তে যেন বুঝতে পারছি। এত সুন্দর সূর্যাস্ত আমি জীবনে কখনো দেখেছি কিনা জানি না, আর কখনো হয়তো দেখবও না। এ যেন একটা মায়াবী সময় আমাদের সামনে তুলে ধরেছে প্রকৃতি, নিজেকে ঢেলে সাজিয়েছে, আর সেই আনন্দ আমরা উপভোগ করে নিচ্ছি দু চোখ ভরে। এবার সূর্য একদম অস্তাচলে চলে গেছে সালার দেউনির নিচে, আর উত্তর গোলার্ধে মানে ইন্ডিয়ার দিকে সানরাইজ হওয়া শুরু হবে এবার। আর যেই সূর্য ঝুপ করে পড়ে গেল, ঝুপ করে কেমন ঠান্ডাও বেড়ে গেল এখন। এবার হাওয়াগুলো বেশ গায়ে লাগছে, আর এই সানসেট আমরা এনজয় করছি কিছু চিপস আর ওয়াইনের সাথে। আজকে পূর্ণিমা, কি সুন্দর মুনরাইজ হচ্ছে দেখো খালি, ও অসাধারণ। মানে একদিকে চাঁদ উঠছে আর আর একটা দিক দেখাচ্ছে, দেখলে পাগলই হয়ে যাবে। আমি মৌলিমা, আমরা ঘুরে দেখি বিশ্বের সকল দেশ, আর এখন আমরা রয়েছি বলিভিয়ার বিখ্যাত সালার দে ইউনিতে। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগছে জানিও, এই ট্রাভেল সিরিজটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে। এই ব্লগটা তাহলে মুনরাইজ আর
সানসেট দিয়ে একটা যুগলবন্দি দিয়ে শেষ করছি, আর দেখা হচ্ছে এর পরের ভিডিওতে তোমাদের সাথে। ততদিন ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।